আগের যেটা ছবি আঁকবি, হ্যাঁ, সেটা কি টাইপের ছবি, মানে এই যে ছবিটা হয়েছে ঠিক আছে, তো এটা তো একটা স্কেচ হয়েছে, একটা কালার হয়েছে, বেসিকটা হয়ে গেছে, বেসিকটা হয়ে গেছে, তারপর যে বাড়ি ঘর যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো একটা বেস্ট কালার হবে, এগুলো বেস্ট কালার হবার পরে এই রাস্তাঘাটের একটা বেস্ট কালার হয়ে গেল, এগুলো বেস্ট কালার, এরপরের সেট হচ্ছে ট্রামের একটা আগে যে বেস্ট কালার গুলো হবে, এবার ট্রামেরও ট্রামেটো সাবজেক্ট ও সাবজেক্টের একটা বেস্ট কালার হলো, হবার পরে তারপর ব্যাকগ্রাউন্ড গুলো কোথায় কোথায় টাচ আপ করার পরে ট্রাম গুলোকে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে হবে, এরপরে এই রিফ্লেকশন, এই জলে বা ভিজে রাস্তা বৃষ্টি হয়ে গেছে তারপরে রাস্তার যে ছায়া লাইটের যে রিফ্লেকশন বা রিক্সার যে সামনে ছায়া পড়েছে দূরের পার্সপেক্টিভে মিশে গেছে, এগুলো পর পর আনবে। তার মানে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আগে এই যে এগুলো আছে ছবিটা আগে তার বেস্ট মানে স্পষ্ট তৈরি দেখা যাবে যে ট্রাম লাইনের মতো লাইনেও স্পষ্ট দেখা যাবে, তার চিন্তা হচ্ছে বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে তখন রোদ্দুর ওঠেনি অল্প সন্ধ্যে হয়ে আসছে সেই সময়টা, তার মানে বৃষ্টি ভেজা রাস্তা, বৃষ্টির তারপর রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে ট্রাম যাচ্ছে একদিকে যেমনি হাতে টানা রিক্সা পেছনে ট্যাক্সি, এটা হচ্ছে ছবিটা ছবিটা আঁকুক, সেই সঙ্গে সঙ্গে ছবিগুলো ছবিটা আঁকার সাথে সাথে আমিও ছবিগুলো ক্যাপচার করার চেষ্টা করবো যতটা সম্ভব, আর আপনাদেরও দেখাবার চেষ্টা করবো, এটা আমার কাছেও একটা শেখা হচ্ছে, তো প্রথমে ওরা ঘাটে যায় যে একটা কালার ঢুকে আরেকটা কালার ঢুকে গেলে কি হবে, অথবা তো ওটা তো বেস্ট, ওটা তো আমার পেছনে একটা ব্যাকগ্রাউন্ডের কাজে লাগবে আর কিছু কাজে লাগবে। এই বেস্টের চাপটা মানে আমার চাপটা খুলে বেরিয়ে আসলো, দুটো ভ্যারাইটি কালার পড়ে গেলো ব্যাকগ্রাউন্ড কালার, এবার ছবিটা আস্তে আস্তে একটু রূপ পাবে, ছবিটা আস্তে আস্তে ফুটছে, আসল চরিত্রটা ছবি ফুটে বেরোবে।
মানে বেশ কানেক্টে হয়ে এসছে না, বেশ কালারিং করা হয়ে এসছে ছবিটা, ট্রামের কিছু ট্রামটাও বেশ খানিকটা ফুটে উঠেছে। তাহলে এটা তাহলে ফাইনাল, তাই তো? একদম ফাইনাল, বেশ সুন্দর হয়েছে। এখানে ট্রাম লাইনটা ভালো বোঝা যাচ্ছে, বা পুরনো কলকাতার পুরনো ট্রাম, বা দারুণ ছবিটা হয়েছে। আর এরপর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে আই লাভ কলকাতা লিখে দেব। ছবিটা এখন পুরোপুরি কমপ্লিট, নিচে লেখা হয়ে গেছে আই লাভ কলকাতা নীলাঞ্জন। বা খুব পুরনো কলকাতা শহরে ট্রাম, ট্যাক্সি আর রিক্সা, ঐতিহ্যশালী কলকাতা, তার ছবি সত্যিই দেখতে ভালো লাগছে। এখন এই ছবিটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন নীলাঞ্জনকে ডাকছি যে ছবিটা সম্বন্ধে একটু বলতে, যে ছবিটা যে কলকাতা শহর তো বোঝাই যাচ্ছে, ট্রামও বোঝা যাচ্ছে, সব কিছু বোঝা যাচ্ছে, তবু ছবি নীলাঞ্জন একটু ডিসক্রাইব করে দিকে। নীলাঞ্জন বল। হ্যাঁ, তো তার কনসেপ্টটা পুরনো কলকাতার উপর, পুরনো কলকাতা সেই ট্রাম, সেগুলো ট্যাক্সি, টানা রিক্সা। এবার সেই সময়টা কিন্তু আলাদা, সময়টা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, কলকাতার রাস্তাঘাটের সাথে সাথে জল জমে আছে, এবং সেখান সেখান থেকে একটা ট্রাম যাচ্ছে, ট্যাক্সি আছে, এরা যাচ্ছে, এবং তার যে রিফ্লেকশনটা, যে রাত হয়নি অথচ আলো জ্বলে উঠেছে, মানে ভীষণ অন্ধকার আকাশ দেখে বোঝা যাচ্ছে, যার কারণে ট্রান্সফার্মের আলোগুলো জ্বলছে, তার রিফ্লেকশনগুলো, ট্যাক্সির রিফ্লেকশনগুলো তার মানে বলতে চাইছি যে কলকাতার পিচের রাস্তা, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আর সেই বৃষ্টিতে যে জলে ভেজা রাস্তাটার থেকে রিফ্লেকশন হচ্ছে, পুরো কলকাতার কনসেপ্ট বোঝাতে ব্যাকগ্রাউন্ডগুলো টোটাল গ্রে কালারে করা হয়েছে, তার কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কনসেপ্টটা রাখা হয়েছে সাবজেক্টগুলোকে মাঝখানে কালার। এতক্ষণ নীলাঞ্জনের ছবি আঁকা দেখলাম, আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নীলাঞ্জনের এই ড্রয়িং। ছবিটা দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।